হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটর হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদেরই অনুরোধে করা একটি ক্লাস। তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস এইটের সাবজেক্ট হিস্ট্রি সাজেশান মার্ক 1, 2, 3। অর্থাৎ তোমরা যে রিকোয়েস্ট করছিলে যে ইতিহাসে সাজেশান দাও, তাই তোমাদের অনুরোধে নিয়ে এসেছি 1, 2, 3 মার্কের হিস্ট্রি সাজেশান। এ ক্লাস এইটের 1 মার্কেরগুলো আমি এখন করে দিচ্ছি এবং 2 এবং 3 মার্কের সাজেশানগুলো তোমাদের জন্য দিচ্ছি। অবশ্যই তোমরা এই সাজেশানগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের এখান থেকে প্রশ্ন পড়বে। ঠিক আছে, বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করলাম। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ছোট্ট ক্লাসটি দেখে নাও আর এই সাজেশান মতোই তোমরা পড়ো, দেখবে তোমরা অবশ্যই এই ইতিহাসে ভালোই মার্কস তুলতে পারবে। ঠিক আছে, প্রথমে আছে আমাদের গ্রুপে, তবে আমাদের এখানে কিন্তু গ্রুপেতে প্রথমে 2 এবং 3 মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ফারুক সিয়ারে ফরমানে কী কী বৈশিষ্ট্য ছিল? দ্বিতীয় প্রশ্ন, ফারুক সিয়ারে ফরমানে গুরুত্ব কী কী? তৃতীয় প্রশ্ন, দস্তক কী? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারে অধিকার লাভ করে? এর সঙ্গে তোমরা আর একটা প্রশ্ন পড়ে রাখতে পারো যে দস্তক অপব্যবহার কেন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপরে চতুর্থ প্রশ্ন, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই সন্ধির শর্ত কী? এরপরে পঞ্চম প্রশ্ন, অন্ধকভোত্তা বলতে কী বোঝায়? ষষ্ঠ প্রশ্ন, পলাশী লুণ্ঠন কাকে বলে? সপ্তম প্রশ্ন, বক্সারের যুদ্ধে ফল কী হয়েছিল? অষ্টম প্রশ্ন, দৈত্য শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এরপরে নবম প্রশ্ন, বাংলায় দৈত্য শাসনে প্রবর্তিত হয়েছিল না ইংরেজ কোম্পানি তাদের শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল ব্যাখ্যা করো। এরপরে দশের দাগে, 76 মনান্তর বলতে কী বোঝায়? এই মনান্তরে ফলাফল কী হয়েছিল? 11 নম্বর প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কী? 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন এখানে বলেছে যে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? এটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সত্য বিলোপ নীতি লেখো। কোনো না কোনো যে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে এই দুটো বা এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে মাস্ট। এরপরে আছে যে 15 দাগে, রেগুলেটিং অ্যাক্ট কোন উদ্দেশ্যে প্রবর্তিত করা হয়? 16 দাগে, পিটে ভারত শাসন আইন প্রবর্তনের উদ্দেশ্য কী? 17 দাগে, কর্নওয়ালিস কোড বলতে কী বোঝো? 18 দাগে বলেছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কী? 19 দাগে মেকলে মিনিট কী? 20 দাগে হান্টার ক্রমিশনের টিকা লেখো। এরপরে 21 বলেছে কোম্পানি শাসনের জরিপ ক্ষেত্রে জেমস রেনেলের কী ভূমিকা ছিল? এখানে এরপরে আছে 22 নম্বর প্রশ্ন, যে 10 সালা বন্দোবস্ত কোম্পানি কেন চালু করেছিল? এই ছিল তোমাদের 2 এবং 3 মার্কের প্রশ্নের সাজেশান। আর তোমাদের এইগুলো যে আমি সাজেশান দিচ্ছি সেগুলো হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টারের উপর থেকে, কারণ তোমাদের প্রশ্নমিত্র অনুযায়ী লেখা ছিল যে 2 নম্বর এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, তাই আমি এখানে 2 এবং 3 নম্বর চ্যাপ্টার থেকেই আমি প্রশ্নগুলো দিচ্ছি। এরপরে গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ বি মানে এখানে তোমাদের 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। এখানে লেখা আছে গ্রুপ বি, 1-এর দাগে কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ বা জগতের শেঠ উপাধি পায়? ফতেহ চাঁদ। এরপরে ডবলাই, অন্ধকভত্তাকে কে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিল? অক্ষয় কুমার মৈত্রী। এরপরে 3-এর দাগে কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। বাংলায় দৈত্য শাসন কবে শুরু হয়? 1765 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ মনন্তর দেখা দিয়েছিল? 1770 খ্রিস্টাব্দে। 6-এর দাগে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ওয়েলসলি। 7ম প্রশ্ন, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি কী কী ছিল? চন্দননগর ও পণ্ডিচেরি। আর তোমাদের এখানে আমি একটা প্রশ্ন লিখিনি, তবুও তোমাদের বলে রাখি এ প্রশ্নটা পড়লেও পড়তে পারে, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেছিল? এরপরে 8ম প্রশ্ন, যে কত খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। এরপরে 9-এর দাগে তৃতীয় কর্ণাটক যুদ্ধের অপর নাম কী? বন্দিবাসের যুদ্ধ। এরপরে 10-এর দাগে কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে। এরপরে 11-এর দাগে ফারুক সিয়ারের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলায় কত বছরে কত টাকা বিনিময়ে বাণিজ্য অধিকার প্রাপ্ত হয়েছিল? 3000 টাকা। এরপরে 12-এর দাগে পলাশীর যুদ্ধ হয়েছিল কবে? 1757 খ্রিস্টাব্দে 23 জুন। এই তোমরা 23 জুনটাকে ভালো মতো মনে রাখবে। এরপরে 13-এর দাগে বলেছে কত খ্রিস্টাব্দে বাংলায় দৈত্য শাসনে অবসান হয়? 1772 খ্রিস্টাব্দে। এরপরে 14-এর দাগে কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1774 খ্রিস্টাব্দে।
এরপরে 15 দাগে কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। এরপরে 16 দাগে কে ঠগি দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা পালন করে? কর্নেল স্লিম্যান। এরপরে 17 দাগে কে ঠগি দস্যুদের বিশেষ বিভাগ তৈরি করে? উইলিয়াম বেন্টিং। 18 দাগে কত খ্রিস্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? যে হবে যে 1800 খ্রিস্টাব্দে। এরপরে 19 দাগে কত খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড জমি জরিপে কাজ শুরু করে? 1760 খ্রিস্টাব্দে। এরপরে 20 দাগে বাংলা নদীপথগুলো কে জরিপ করেন? জেমস রেনেল। এরপরে 21 দাগে ইজারাদারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। 22 দাগে কোথায় প্রথম ইজারাদারি বন্দোবস্ত প্রবর্তিত হয়? নদিয়া জেলায়। 23 দাগে কত খ্রিস্টাব্দে 10 তালা বন্দোবস্ত চালু হয়? 1790 খ্রিস্টাব্দে। এরপরে 24 দাগে 10 তালা বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। 25 দাগে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য তৈরি করে দেওয়া আমার সাজেশান। সাজেশান অনুযায়ী তোমাদের যদি প্রশ্নগুলো পছন্দ আসে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কমেন্ট করবে তোমাদের এই সাজেশানগুলো কেমন হলো, আর পরীক্ষা শেষে পরীক্ষাও কেমন হলো তা জানাবে। আর তোমরা, তোমাদের জন্য আমি পরীক্ষা শেষে পরীক্ষা প্রশ্নগুলো নিয়ে আসবো, সেগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের যে শর্ট কোশ্চেনগুলো আছে প্রশ্ন বিচিত্রা, সেই প্রশ্ন বিচিত্রা শর্ট কোশ্চেন উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নিতে পারো। আর তাছাড়া আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।